আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি আসাদুজ্জামান। এবং আজকে মূলত আপনাদেরকে যে ভিডিওটি আমি দেখাবো সেটি হচ্ছে আমরা কীভাবে আমাদের ভিডিওতে আমরা সাবস্ক্রাইব বাটন অথবা ফলো বাটন কীভাবে আমরা যুক্ত করব। সম্মানিত ভিউয়ার্স, আমরা সবসময় যখন ভিডিও তৈরি করি তখন দেখা গেছে আমাদের ভিডিওতে আমরা কিন্তু সাবস্ক্রাইব বাটন এবং ফেসবুকের যে ফলো বাটন অথবা ইনস্টাগ্রামের ফলো বাটন যেগুলো বলি না কেন আমরা সেগুলো কিন্তু আমাদের ভিডিওতে আমরা সেট করি। তো সেগুলো কীভাবে সেট করি সেই বিষয়ে আজকে আমি বিস্তারিত আমার এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই আমরা যখন ভিডিও এডিটিং করব, আমরা যে সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করি না কেন, তো ভিডিও এডিটিং করার আগে আমাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আমরা আগে আমাদেরকে ইউটিউব থেকে আমাদের সাবস্ক্রাইব বাটন অথবা ফেসবুকের যে ফলো বাটন অথবা ইনস্টাগ্রামের যে ফলো বাটনটি আছে সেটা কিন্তু আমাদেরকে আগে ডাউনলোড করে নিতে হবে। তো আমরা যখন ডাউনলোড করে নিব, ডাউনলোড করার সময় আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমরা যে ভিডিও ক্লিপসটা ডাউনলোড করব সেটা যেন অবশ্যই গ্রিন হয় ব্যাকগ্রাউন্ড, কারণ ব্যাকগ্রাউন্ড যদি গ্রিন না হয় তাহলে কিন্তু আমরা সেটা কিন্তু আমাদের ভিডিওটা সেট করতে পারবো না। তো আমরা যখন যে ভিডিওটা ডাউনলোড করব অবশ্যই ব্যাকগ্রাউন্ড গ্রিনটা নিয়ে আমরা কিন্তু সেটা ডাউনলোড করে নিব। আর ডাউনলোড করার পরে আমরা বিস্তারিত যে বিষয়গুলো সেটি আমরা অবশ্যই যে অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করব সেই অ্যাপসের মাধ্যমে আমরা সেটা আমাদের ভিডিওতে সেট করব। তো তার জন্য অবশ্যই আমি আমার মোবাইল স্ক্রিনে যেয়ে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে কাইন মাস্টারে, যারা বিশেষ করে ভিডিও এডিটিং করেন, তো আপনার কাইন মাস্টার অ্যাপস দিয়ে কীভাবে আপনার ভিডিওতে আপনি সাবস্ক্রাইব বাটন অথবা যে ফলো বাটন যেটি আছে সেটা কীভাবে আপনি সেট করবেন। তো অযথা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে আমি, তার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছে। আর আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, কারণ আপনারা যদি ভিডিওটি টেনে দেখেন অথবা সম্পূর্ণটা না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমাকে যে কাজটি করতে হবে, আমি এখানে কয়েকটি আমার যে ইউটিউবের যে সাবস্ক্রাইব বাটন সেটি আমি ডাউনলোড করব। তার জন্য আমার মোবাইলে ভিডম্যাট অপশনটিতে আমি ক্লিক করলাম। ভিডম্যাটে ক্লিক করার পরে আমি এখানে একটু সময় নেবে অবশ্যই। এখন দেখেন আমাকে এখানে যে কাজটি করতে হবে, ওপরে সার্চ অপশনে আমি এখানে লিখলাম যে গ্রিন স্কিন গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন। এই যে দেখেন এখানে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন লেখাটি চলে আসছে। কিন্তু তো এখানে যেহেতু গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটনটি চলে আসছে, আমি আপনাদেরকে একটা দেখাই। এখানে দেখেন অনেকগুলো আছে, কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখান থেকে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটনটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখানে যে নিচে 23 সেকেন্ডের একটা ভিডিও আছে, আমি এটা ডাউনলোড করলাম। এখানে আমি এটা ডাউনলোড করে নিলাম, এটা আমার কিন্তু ডাউনলোড হচ্ছে, একটু সময় নেবে। দেখেন আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখান থেকে বাইর হলাম। আপনারা চাইলে এখান থেকে কিন্তু অনেকগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো এখন আমি বাইর হয়ে এখন আমি কাইন মাস্টারে চলে যাব। আমি এখানে কাইন মাস্টার অ্যাপসটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখন আমি এখানে একটি ভিডিও নিয়ে আসব। তো প্লাস বাটনে ক্লিক করলাম, রেশিও সিলেক্ট করব, রেশিও সিলেক্ট করলাম। এখন এখানে ভিডিও আপলোড দিব, মিডিয়াতে চলে গেলাম। মিডিয়াতে যাওয়ার পরে আমি এখন যে ভিডিওটি এখানে নিলাম সেই ভিডিওটি এখানে নিয়ে আসি। এখানে আমি একটি ভিডিও নিয়ে আসলাম, দেখেন এখানে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। সাপোজ এই ভিডিওটি আমি এখানে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, দেখেন কীভাবে আমি এখানে
এই সাবস্ক্রাইব বাটনটি যুক্ত করব। তার জন্য এখন আমি যদি প্রথমে যুক্ত করতে চাই, তো এই যে নিচের যে লেয়ারটি আছে এটা আমি এখানে টেনে কোথায় দিতে চাচ্ছি সেখানে আমি রেখে দেব। তো এখানে আমি এখানে কিছুটা আর কি দূরে রেখে দিলাম, একবারে প্রথমে না দিয়ে একটু দূরে রাখলাম। এখানে রাখার পরে এখন আমি এই যে লেয়ার অপশনে ক্লিক করব, এখানে মিডিয়াতে ক্লিক করলাম। মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি যেটা ডাউনলোড করছি দেখেন, সাবস্ক্রাইব বাটন গ্রিন স্ক্রিন, এটা কিন্তু আমার এখানে গ্রিন স্ক্রিন এখানে দেখেন একটা সাবস্ক্রাইব বাটন কিন্তু আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এর সামনে দেখেন অনেকগুলো অফ আছে, কালারটা আর কি আপনার গ্রিন স্ক্রিন হয় নাই। তো গ্রিন স্ক্রিন যেখান থেকে আসে আমি কিন্তু সেখান থেকে নেব। দেখেন এখানে টেনে দেওয়ার পরে এই যে গ্রিন স্ক্রিনটা আমি পেয়েছি, তো এখানে কাট করব, আমি কাট করলাম। কাট করার পরে এটা আমি চেপে ধরে জাস্ট সামনে টেনে দিলাম। ওকে, এখন এখানে দেখেন আমার এই যে গ্রিন স্ক্রিনটা কিন্তু ভিডিওর ওপরে আর কি চলে আসে। এখন আমাকে যে কাজটি করতে হবে, এই যে নিচের যে লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করার পরে এই সাইডে যে অনেকগুলো অপশন আসবে, তো এই অপশন থেকে এখানে ক্রোমা কি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা ইনেবল করে দেব। দেখেন এটা আমার কিন্তু কালারটা অ্যাডজাস্ট হয় নাই। এখন কালারটা অ্যাডজাস্ট করার জন্য এখানে নিচে দুইটা অপশন আছে, আমি চাইলে এখান থেকে কিন্তু কালারটা অ্যাডজাস্ট করে দিতে পারি। দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে, আমি এটা অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, আমার এটা কিন্তু এখনও ভালোভাবে অ্যাডজাস্ট হয় নাই। এখানে যতক্ষণ অ্যাডজাস্ট না হবে আমরা কিন্তু ততক্ষণ এই কাজটি করে নিতে পারবো। এখানে কিছুটা অ্যাডজাস্ট হয়েছে, এখনও দেখেন আমার এখানে কিন্তু এই যে ফেসবুকটা ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে, কারণ কি এটা কিন্তু পুরোটাই আপনার গ্রিন স্ক্রিন ছিল না, যার কারণে এমন সমস্যা হয়েছে। এখন আমি এটা একটু বড় করে নিচে বসিয়ে দেব, এখানে নিচে বসালাম। নিচে বসানোর পরে এখন আমি একটু প্লে করে দেখাই আপনাদেরকে। দেখেন এর নিচে কিন্তু আমার যে সাবস্ক্রাইব বাটন এবং যে গ্রিন স্ক্রিনটি ছিল সেটা কিন্তু আমার এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এখন আমি এখানে আরেকটা নিয়ে আসি, আমি এখানে আবার লেয়ারে ক্লিক করলাম, মিডিয়াতে ক্লিক করলাম। আমার এখানে অনেকগুলো নিয়ে আসা আছে, তো সেখান থেকে আমি একটা দেখাই। দেখেন এটা কিন্তু এটা দেখাই আপনাদেরকে। ওকে, এখন আমি এটা আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে ঠিক আগের মতো ক্রোমাকেতে ক্লিক করলাম, এটা এনেবল করে দিলাম, ওকে করলাম। এখন দেখেন আমার একটা সাবস্ক্রাইব বাটনটা কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। এখন আমি এটা একটু বড় করে নিচে বসিয়ে দিলাম। এখন এটা আপনাদেরকে একটু প্লে করে দেখাই, এটা প্লে করলাম, দেখেন এখানে কেমনভাবে চলে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। অনেক সময় অনেকে দেখা গেছে সাবস্ক্রাইব বাটনটি নিয়ে আসার পরে এখানে কিন্তু অরিজিনালভাবে আর কি সেটা রিমুভ হয় না, তো আমি সেইভাবে একটা দেখাই যে আসলে সেটা কেমনে হয়। এখানে অনেক সময় দেখা গেছে আপনার কিছুটা ঝাপসা ঝাপসা দেখা যায়। আমি এখান থেকে যদি এটা নিয়ে আসি, আমি এখানে একটু দেখাই, সরি এটা হবে না। আমি এটা এখানে নিয়ে আসলাম, দেখেন নিয়ে আসার পরে এটা কিন্তু আমার এখানে সেট করে দিলাম।
এখন অনেক সময় অনেকে দেখা গেছে এটা কিন্তু আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা যায় না, তো ব্যাকগ্রাউন্ড এখানে অনেকগুলো দাগ দাগ চলে আসে, তো সেটা আসলে অনেক সময় দেখা গেছে আপনার যে ভিডিওটা ডাউনলোড করবেন আপনার সে ভিডিওটা হয়তো বা সুন্দর থাকে না, যার কারণে কিন্তু সেটা আর কি সুন্দর হয় না। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আপনার ভিডম্যাট থেকে ভালো রেশিও এবং ভালো একটা ভিডিও আপনারা ডাউনলোড করে নেওয়ার জন্য, তো ভালো ভিডিও যদি আপনারা ডাউনলোড করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের এটা এই যে সাবস্ক্রাইব বাটনটা খুব সুন্দরভাবে আপনারা এখানে সেট করতে পারবেন। তো এটাই ছিল মূলত আজকে আমার ভিডিও। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিওটি দেখলেন যে আসলে আমি কীভাবে কাইন মাস্টারের মাধ্যমে আমি আমার যে ভিডিও সেই ভিডিওতে আমি কীভাবে সাবস্ক্রাইব বাটন এবং ফলো বাটন কীভাবে যুক্ত করলাম। তো আপনারা চাইলে এভাবে কিন্তু আপনারা সাবস্ক্রাইব বাটন অথবা ফলো বাটনটি আপনার ভিডিওটি আপনি খুব সুন্দরভাবে যুক্ত করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আর এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব অথবা আমার ফেসবুক পেজটি ফলো করেন না অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আমার ফেসবুকটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।